নমস্কার, এরি চর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ মুর্শিদাবাদের বহরমপুরে জেলা পরিষদে এসেছিলেন এবং এর আগের দিনই মুকুলেশ রহমান বিশ্বাস এবং শামসুল হক মুর্শিদাবাদের SSKMSK-এর পক্ষ থেকে একটা আবেদন জানিয়েছিলেন যে শিক্ষক শিক্ষিকা SSKMSK-এর বিশেষ করে শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারগণ যতটা সম্ভব শিক্ষামন্ত্রীর সভায় যেন উপস্থিত হন। তো সেই মতো যা খবর পাওয়া গেল তাতে প্রায় 500 জন শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সেখানে উপস্থিত হয়েছিলেন এবং এটা একটি বেশ আনন্দেরই খবর যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবু তিনি কিন্তু SSKMSK-কে গুরুত্ব সহকারে সেখানে দেখেছেন এবং তিনি যা ঘোষণা করেছেন তা SSKMSK-এর শিক্ষকদের কিন্তু আনন্দিত হওয়াই উচিত তা শুনে। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার অন্যতম শিক্ষক নেতৃত্ব মাননীয় শামসুল হক তিনি কি বললেন সেটি এখন শোনাবো। শামসুল বাবু, আজকে তো শিক্ষামন্ত্রী মুর্শিদাবাদে এসেছিলেন জেলা পরিষদে, তো সেখানে SSKMSK-এর পক্ষ থেকে দেখা করার কথা ছিল, আপনার একটা আবেদনও জানিয়েছিলেন, তো আজকে কি হলো যদি সংক্ষেপে জানান, সবাই তো উদগ্রীব হয়ে রয়েছে। হ্যাঁ, আপনার চ্যানেলের মধ্যে দিয়ে আমি সারা রাজ্যের MSK SSK এবং একাডেমিক সুপারভাইজারদের উদ্দেশ্যে বলছি, আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের যে অডিটোরিয়াম হল প্রায় 1500 সিট, এখানে 1500-এর মধ্যে MSK SSK প্রায় 500 এসেছিলেন। এখানে আজকে যে প্রোগ্রামটা সেটা মূলত তৃণমূল জেলা তৃণমূল কংগ্রেস তাদের ডাকেই প্রাইমারি সেকেন্ডারি প্যারাটিচার এবং MSK SSK জেলা সভাপতি আমাদেরকে ইনভাইট করেছিলেন, আমরা সেই মতো আমাদের প্রতিনিধি নিয়ে আমরা এসেছিলাম। কংগ্রেসের সভাপতি বিধায়ক অপূর্ব সরকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে ব্রাত্যবাবু যেটা বললেন সব শেষের দিকে, যদিও এটা বললেন ওনার বক্তব্যটা পুরোপুরি পলিটিক্যাল ছিল, শেষের দিকে বললেন গত পরশু দিন। আচ্ছা, MSK SSK এর সংখ্যাটাও বললেন উনি, যে এদের আমি আমরা গত বেশ কিছুদিন ধরেই আপনারা আমাদের কাছে ডেপুটেশন দিয়েছেন, আমরা দেখা করেছেন অনেকেই, তো সেই বিষয়টা নিয়ে আমরা ভাবিত 5 লক্ষ টাকা আপনাদেরটা করে দিয়েছি, বেতন বৃদ্ধির যে বিষয়টা আমরা আপনাদের যে দাবি ছিল সেই দাবি মতো গত পরশু দিন ক্যাবিনেটে CM এটাকে পাশ করিয়ে দিয়েছেন। মানে এটা একটা খুব ভালো খবর, অন রেকর্ড বললেন এবং সাংবাদিক সম্মেলনে উনি এই বিষয়টা বলে দিলেন। আচ্ছা, হ্যাঁ, তো এটা খুব ভালো খবর সারা রাজ্যের MSK SSK আপনার চ্যানেলের মধ্যে দিয়ে বলতে চাইছি, যারা প্রথম থেকেই এখানে, কারণ বলছি যা একটা বিভ্রান্তের শিকার হয়েছে সাধারণ শিক্ষক শিক্ষিকারা, এই বিভ্রান্ত কাটানোর জন্য আমরা বলতে চাইছি যারা প্রথম থেকে MSK SSK জন্মলগ্ন থেকে সংগঠন করে আসছে সেই সব নেতৃত্ব, যেমন আমাদের মুকুলেশ রহমান বিশ্বাস, আমাদের বিকাশ বারিক, আমি শামসুল হক, জাকির হোসেন, সিরাজুল আছে, আমাদের আরশাদ দা আছে, আনারুল সাহেব আছে, কাঞ্চন মন্ডল আছে, সঙ্গে হ্যাঁ এদের সঙ্গে থাকার জন্য সমস্ত রাজ্যের MSK SSK টিচারদেরকে আমরা আহ্বান রাখছি। একবারে খুব ভালো একটা খবর দিলেন এবং মন্ত্রী আমাদেরকে এও বললেন আপনারা আসুন সংগঠনের বিষয়টা, যেহেতু এটা প্রথম প্রাথমিক লগ্নে ছিল, হ্যাঁ সে জায়গাটা আমরা নিশ্চয়ই রিকভারি করব, এই আশ্বস্ত করেছেন। তো শুনলেন শামসুল বাবুর বক্তব্য, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।